KM শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা একটি গেম নিয়ে আলোচনা করব। সেই গেমটি হচ্ছে ব্রেইন গেম। এখানে যোগ বিয়োগ গুণভাগ যে কোনো অঙ্কই করতে বলতে পারি ম্যাথ কেস। এবং এই গেমটি আমি যখন 2017 সালে চতুর্থ শ্রেণীতে আমি পড়তাম জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা জিতে এই গেমটি তৈরি করেছিলাম। এই গেমটি আসলে খুবই সহজ, কিন্তু যেহেতু যোগ বিয়োগ গুণভাগ চারটি নিয়মে এই অঙ্কগুলো করা যায়, তাই আমি আলাদা আলাদা চারটি ভিডিও করব। এবং এই ভিডিওতে আমি যোগের যেই কোডগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং যোগ যেভাবে তৈরি করতে হয় সেটি দেখাব। যোগের গেমটি তৈরি করার জন্য আমাদের খুব বেশি কোডের প্রয়োজন নেই, এই মাত্র অল্প কয়েকটি কোড হলেই চলবে। এবং আমি এখন এটি অফ করে দিলাম এবং এই কোডগুলো এখন আমি ডিলিট করে দিলাম। আর আমাদের জন্য স্প্রাইট লাগবে, এখানে যে কোনো একটি মানুষ হতে পারে, প্রাণী হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এটি যে প্রশ্ন করছে এবং স্টেজ, স্টেজটা লাগবে এই ধরনের পড়াশোনা সম্পর্কিত একটি কিছু, যেটা ইনডোর হলে ভালো হয়, আউটডোরে কেউ প্রশ্ন করবে না এভাবে। আর স্প্রাইটটি একটি স্প্রাইট হলে চলবে। এবার আমাদের কোডের জন্য সবার আগে নিয়ে নিতে হবে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড। হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড আমি সবসময় নিয়ে রাখি, তার সাথে নিয়ে রাখি ফরএভার। ফরএভার নেওয়ার পর আমি চলে যাব ভেরিয়েবলে। এখন আমার কিছু ভেরিয়েবল তৈরি করতে হবে, যেগুলো তৈরি করা আছে আমি আগে ডিলিট করে নিয়েছি। আমাদের যে ভেরিয়েবলগুলো তৈরি করতে হবে, চারটি ভেরিয়েবল তৈরি করতে হবে, নাম্বার ওয়ান, নাম্বার টু, স্কোর এবং আইটি লাগবে কোশ্চেন। এখন মেকে ভেরিয়েবলে ক্লিক করার পর এখানে ভেরিয়েবলের নাম দিতে হবে। এখানে নাম্বার ওয়ান নাম ওয়ান দিয়ে দিলেই হবে, এনইএম ওয়ান দিলে এটা বোঝা যাবে। কোড বড় করার প্রয়োজন নেই, কারণ এই কোডগুলো কেউ দেখতে পাবে না। এরপর আরেকটি ভেরিয়েবল লাগবে নাম্বার টু, এনইউএম টু। এরপর কোশ্চেন, কোশ্চেনও আমরা ছোট করে লিখবো, কে ইউ ইএস কোশ, আমরা বুঝলেই হলো। আর তার সাথে আমরা আরেকটি যেটি ভেরিয়েবল তৈরি করব সেটি হচ্ছে স্কোর, SCORE স্কোর। এই ভেরিয়েবলটি সবাই দেখতে পাবে, কিন্তু অন্য কোনো ভেরিয়েবল সবাই দেখতে পাবে না, কারণ অন্যান্য ভেরিয়েবল দিয়ে শুধু আমরাই কাজ করবো। আমাদের কাজের জন্য আমরা অন্যান্য ভেরিয়েবলগুলো তৈরি করেছি। এখন সবার আগে আমাদের সেন্সিং থেকে একটি কোড নিতে হবে, আস্ক হোয়াটস ইউর নেম অ্যান্ড ওয়েট। এটা যখন আমরা গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করে দেখি কি হয়, গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করার পর হোয়াটস ইউর নেম আসছে। এখানে তুমি তোমার নামটা লিখে দিতে পারো, কিন্তু আমাদের কোডটি এটি থাকবে না, কারণ আমাদের কোডটিতে আমরা একটি ম্যাথ গেমস তৈরি করব। তাহলে এবার আমাদের অপারেটরস থেকে নিতে হবে জয়েন হ্যালো ওয়ার্ল্ড। এটা নেওয়ার পর আমরা নিব হোয়াট ইজ, হোয়াট ইজ আমরা জয়েনের যে হ্যালো যে অংশটুকু আছে সেখানে লিখে নিব। এরপর ওয়ার্ড যে অংশটুকু আছে সেখানে আবার জয়েন হ্যালো ওয়ার্ড যোগ করব, এবং এরপরে যে ওয়ার্ড আছে তার উপরেও আমরা জয়েন হ্যালো ওয়ার্ডটাও যোগ করব। এরপর আমরা চলে যাব ভেরিয়েবলে, ভেরিয়েবলে গিয়ে নাম্বার ওয়ান হ্যালো যেখানে আছে প্রথম হ্যালোতে নাম্বার ওয়ান লিখব, জয়েন হ্যালো ওয়ার্ড থাকলো এখন যেই হ্যালোটি আছে সেই হ্যালোতে আমি প্লাস লিখব, এবং যে ওয়ার্ড আছে সেখানে আমি নাম্বার টু বসিয়ে দেবো, আমাদের নাম্বার টু যে ভেরিয়েবলটি আছে সেটি। এখন আমাদের নাম্বার ওয়ান এবং নাম্বার টু বলবে, কিন্তু নাম্বার ওয়ানে কী আছে, নাম্বার টুতে কী আছে সেটা তো আমরা দেইনি, এখন আমাদের সেটি দিতে হবে। সেটি দেওয়ার জন্য সেট কোশ্চেন টু জিরো, আমি আবারও বলছি এখানে সেট কোশ্চেন টু জিরো থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে সেট কোশ্চেন টু না থেকে সেট স্কোর টু জিরো থাকতে পারে, সেট নাম্বার ওয়ান টু জিরো থাকতে পারে, সেট নাম্বার টু টু জিরো থাকতে পারে। কারণ আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের যে স্কোর আছে, এছাড়াও আরও বিভিন্ন ডিরেকশন ছিল, এগুলো আমাদের ভেরিয়েবলের যেগুলো আছে সেগুলো চেঞ্জ হতে পারে, নিজেদের ইচ্ছে মতো এখানে থেকে যায়। তো এখানে আমাদের চেঞ্জ করে দিয়ে দিতে হবে নাম্বার ওয়ান, সেট নাম্বার ওয়ান টু জিরো এবং সেট নাম্বার টু টু জিরো, এই দুটো কোড আমরা নিয়ে নিলাম আমাদের ভেরিয়েবল থেকে। এবার চলে যাব অপারেটরসে, অপারেটর থেকে নিব পিক র্যান্ডম ওয়ান টু টেন, এবং জিরো যেই অংশটুকু আছে জিরোতে আমরা বসিয়ে দিব পিক র্যান্ডম ওয়ান টু টেন, এবং দুটো করে পিক র্যান্ডম ওয়ান টু টেন আমরা বসিয়ে দিলাম। এখানে পিক র্যান্ডম ওয়ান টু টেন দিতে হবে এমন কোনো কথা নেই, আমরা
যে কোনো সংখ্যা দিতে পারতাম, এটা আমরা 100 200 300 400 1000 2000 1 লক্ষ 1 কোটি যা খুশি দিতে পারবো, এখন আমাদের অবশ্যই এইখানে সংখ্যাগুলো ছোট দিতে হবে এবং পরের সংখ্যাগুলো বড় দিতে হবে। আর আমরা চাইলে মাইনাসও ব্যবহার করতে পারি, মাইনাস ব্যবহার করতে হলেও আমরা একইভাবে ব্যবহার করব। আর এগুলো আমরা ফরএভারের ভেতর উপরে বসিয়ে দিলাম, কারণ আগে এই দূরত্ব সেট করতে হবে, তারপর আমাদের প্রশ্নটা করতে হবে। এবার আমাদের ভেরিয়েবল থেকে নিতে হবে সেট কোশ্চিন টু জিরো, এখানে কোশ্চিনই থাকবে, এবং এখানে অপারেটর থেকে নিব প্লাস, অর্থাৎ এখানে দুটো ফাঁকা ঘর আছে দুই পাশে এবং মাঝখানে আসে প্লাস। এখন আবার আমরা ভেরিয়েবলে চলে যাব এবং নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। তাহলে আমাদের এই কোডগুলো তৈরি করার পর আমরা আবার প্রিন্ট ফ্যাক্টর ক্লিক করে দেখি আমরা কতটুকু কাজ করতে পারলাম। এখন আমাদের জিজ্ঞেস করছে হোয়াট ইজ থ্রি প্লাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর, আমরা ফোর লিখে এন্টার দিয়ে দিলাম। এরপর হোয়াট ইজ ফাইভ প্লাস ফাইভ, এখানে কোনো সময় অপেক্ষা করছে না, পরপর প্রশ্ন করে যাচ্ছে এবং এ বলছে না যে এটা কি ঠিক হয়েছে কি হয়নি বা আমাদের স্কোরেরও কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, হোয়াট ইজ এর পরে কোনো স্পেস ছিল না। দেখো আমরা যখন খেলছি হোয়াট ইজ এইট প্লাস ফাইভ, কিন্তু এখানে ইজ এবং এইটের মাঝে কোনো স্পেস নেই। এখন আমাদের সেই স্পেসটি দিতে হবে, সেই স্পেসটি দেওয়ার জন্য আমরা খুব বেশি খাটনি করতে হবে না, হোয়াট ইজ এর পর আমরা একটি স্পেস দিয়ে দিব, তাহলে এখানে একটি স্পেস তৈরি হয়ে যাবে। তার গ্রিন ফ্যাক্টর ক্লিক করে দিই, এখন স্পেস তৈরি হয়ে গেছে, হোয়াট ইজ নাইন প্লাস নাইন। এখন আমরা অ্যান্সার দিতে পারছি কিন্তু ওর কাছ থেকে কোনো রিপ্লাই আসছে না। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে, ইফ আমাদের কন্ট্রোল থেকে নিতে হবে ইফ এলস, এটা শুধু ইফ না, এটা হচ্ছে ইফ এলস, কারণ যদি আমাদের উত্তরটি ঠিক হয় তাহলে সে বলবে ইয়াস, আর যদি ভুল হয় তাহলে বলবে নো। তাহলে ইফ হবে আমাদের অপারেটরসের একটি কোড নিতে হবে, দুই পাশে দুটো ফাঁকা ঘর আছে এবং মাঝখানে আছে সমান চিহ্ন, এই কোডটি নিয়ে আমরা ভেরিয়েবল থেকে নিব কোশ্চেন, কোশ্চেন সমান সমান অ্যান্সার। এখন কোশ্চেন সমান সমান অ্যান্সার কি করে হবে, কোশ্চেন যদি হয় তোমার নাম কি, অ্যান্সার কি হবে তোমার নাম কি, সেটা তো অ্যান্সার হবে না, কিন্তু আমরা সেট কোশ্চেন টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু দিয়েছি, অর্থাৎ কোশ্চেনের মান হবে প্রথম এবং দ্বিতীয় যে সংখ্যাটি আছে তার যোগফল। তাহলে আমরা যদি এত যোগ এত জিজ্ঞেস করি তাহলে আমাদের অ্যান্সারটাও তো যোগফলে লিখতে হবে, তাই কোশ্চেন সমান সমান অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের কোডের জন্য, আমরা যে কোনো ভেরিয়েবল এখানে ইউজ করতে পারতাম, এটা আর আমাদের এই কোডগুলো যেহেতু কেউ দেখবে না, আমরা শুধুমাত্র নিজেরাই ব্যবহার করব, তাই এখানে কোশ্চেন দিলাম না ক্যাট দিলাম সেটা কেউ দেখতে আসবে না বা কেউ বুঝতেও পারবে না, আমরা শুধুমাত্র এই খেলাটুকু দেখতে পাব। তাহলে ইফ কোশ্চেন সমান সমান অ্যান্সার, এখন আমাদের লুকসের কোড ব্যবহার করতে হবে, সেই হ্যালো ফর টু সেকেন্ড, অর্থাৎ দুই সেকেন্ডের জন্য হ্যালো বলবে, কিন্তু হ্যালো বললে তো হবে না, আমাদের বলতে হবে ইয়াস, মানে তোমার উত্তরটি ঠিক হয়েছে, হ্যাঁ তোমার উত্তরটি ঠিক হয়েছে। এবার ভেরিয়েবল থেকে আমাদের স্কোর চেঞ্জ করতে হবে, তাহলে স্কোর চেঞ্জ করতে হলে চেঞ্জ স্কোর বাই ওয়ান, এখানে কোশ্চেন আছে কিন্তু আমরা এটাকে স্কোর করে দিব, চেঞ্জ স্কোর বাই ওয়ান, কিন্তু আমাদের তো এখন একটা স্কোর হলে তো ভালো লাগবে না, আমরা এখানে ফাইভ দিয়ে দিলাম, একবারে পাঁচ করে রান বেড়ে যাবে, পাঁচ করে স্কোর হবে। আর সেট কোশ্চেন টু জিরো নিয়ে নেবো একদম গ্রিন ফ্ল্যাগ ক্লিকের নিচে, সেট স্কোর টু জিরো, যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করা হবে তখন স্কোর জিরোতে থাকবে। আর যদি আমাদের অ্যান্সারটি ভুল হয় তাহলে বলতে হবে নো, সুতরাং সেই হ্যালো ফর টু সেকেন্ড নিয়ে নিব এলসের ভিতর, নেওয়ার পর এখানে দিয়ে দিব নো অ্যান্ড ও। এবার আমরা খেলাটা শুরু করি, গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে খেলা শুরু হয়ে যাবে। এখানে প্রথমে প্রশ্ন করছে হোয়াট ইজ নাইন প্লাস ফোর, তাহলে আমরা যদি থার্টিন লিখে দিই তাহলে এটা ঠিক হয়েছে, তাই বলছে ইয়াস। এবার আবার প্রশ্ন করেছে হোয়াট ইজ ফাইভ প্লাস টেন, এখানে হওয়ার কথা ফিফটিন, কিন্তু আমরা যদি লিখি ইলেভেন তাহলে কি হবে, এ বলছে নো এবং আমাদের স্কোর চেঞ্জ হচ্ছে না। এবার আবার আমাদের প্রশ্ন করেছে হোয়াট ইজ নাইন প্লাস এইট, অর্থাৎ নয় যোগ আট কত, তাহলে আমরা যদি ঠিক উত্তরে লিখে দিই সেভেন্টিন তাহলে বলছে ইয়াস এবং আমাদের স্কোরও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা অনেকক্ষণ খেলতে পারবো, আমরা যদি এখানে অ্যান্সারটা লিখে দিই তাহলেই বুঝতে পারবো আমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে।
আর এভাবে কিন্তু যারা অঙ্ক পরীক্ষা দিতে চাও বা তুমি টেস্ট করতে চাও যে ছোট তোমার ছোট ভাই বোন আছে বা যাদেরকে তুমি অঙ্ক শেখাতে চাও, যোগ শেখাতে চাও, বিয়োগ শেখাতে চাও, গুণ শেখাতে বা ভাগ শেখাতে চাও, তাদেরকে তুমি এই গেমটি তৈরি করে দিতে পারো। এবং এই গেমটি তৈরি করে দিলে তারা খেলতে পারবে এবং খেলতে খেলতে কিন্তু তারা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে যাবে এবং নো এবং ইয়েস বলার সঙ্গে সঙ্গে কিন্তু তারা বুঝতে পারবে তাদের উত্তরটি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আর এখানে ইয়েস 2 সেকেন্ড না থেকে 1 সেকেন্ডও থাকতে পারে, কারণ ইয়েস লেখাটি পড়তে এত সময় লাগার কথা না, নো লেখাটি পড়তেও এত সময় লাগার কথা না। তাহলে আমরা এটি স্টপ করে দিলাম। এখন আমাদের স্কোর কিন্তু 15 হয়ে আছে। এবার যদি আমরা গ্রিন ফ্যাক্টর ক্লিক করি আমাদের স্কোর চলে গেল 0-তে। এবং হোয়াট ইজ 5 প্লাস 6? আমরা অ্যান্সারটি লিখে দিলাম 11 এবং অ্যান্সারটি যেহেতু ঠিক তাই হয়ে গেল ইয়েস। এবার হোয়াট ইজ 4 প্লাস 4? আমরা যদি 7 লিখি এটা হবে 8, কিন্তু আমরা লিখলাম 7, তাহলে এটি হবে ভুল এবং বলছে নো। এইভাবে আমরা খেলাটি চালিয়ে যেতে পারবো। এবং এটা যেহেতু আমি অফলাইন ভার্সনে করেছি তাই এটি আমি সেভও করতে পারবো, তাই আমি কন্ট্রোল এস যখন দিব তখন এটি সেভ করতে পারবো। সেভ করতে হলে আমার ফাইলের একটি নাম দিতে হবে, আমি দিয়ে দিলাম ম্যাথ গেম 11। এখন আমি এখানে এই প্রজেক্ট সম্পর্কে অনেক কিছু লিখতে পারবো এবং প্রজেক্টের আরও অনেক কিছু আমি যখন লিখবো আমার প্রয়োজন মতো। এখানে আমি বিশেষ কিছু লিখলাম না, যখন তোমরা সেভ করবে তখন লিখবে, আমি ওই লেখাটি পরে যোগ করে নেব। ওকে দিয়ে দিলাম। ওকে দিলে এটি কিন্তু সেভ হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথ গেম ইলেভেন এটার নামও চলে এসেছে। এখন আমরা যদি গেমটি খেলি তাহলে এটা শো করে নিব এবং শো করে নেওয়ার পর গেমটি খেলতে আরও বেশি ভালো লাগবে। এখানে আমরা এর অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো এবং অ্যান্সারগুলো দিয়ে আমরা খেলতেও পারবো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। অন্য কয়েকটি ভিডিওতে আমি কীভাবে গুণের কাজ করতে হয়, কীভাবে বিয়োগ এবং কীভাবে ভাগের প্রজেক্ট তৈরি করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত KM শিক্ষা ইউটিউব চ্যানেলটি সাথেই থাকো।